সো হ্যালো কিডস এন্ড রেডিস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তোমরা দেখছো সানি ঋতিকা ব্লগ। আর আজকে গাইস সকাল থেকে পুরো আকাশটা মেঘলা হয়ে আছে, আর আমি উঠেছিলাম কটা, মারা কাজে বেরিয়ে গেল, তারপরে আমি উঠে পড়েছিলাম। উঠে পড়ে একটু ফোন টোন ঘাঁটছিলাম, তারপরে 8টার সময় উঠে আমি দিদাকে একটু ফোন করে নিলাম। করার পরে আমি এখন ড্রেস মেস ছেড়ে জামা মানে বাসি জামা কাপড় ছেড়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে টুছে নিয়ে এখন আমি আলু টালু কেটে ভাত টাত বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। সকাল থেকে এই যে ওয়েদার দেখো, সকাল থেকে হচ্ছে কি পুরো বৃষ্টি। এখানে আলু কেটে ধোয়া হয়ে গেছে আমার, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ডিমও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। খালি পেঁয়াজটা কাটবো আর দেখি আদা রসুন পেস্ট করা আছে কিনা, বলে আদা রসুন ছাড়িয়ে নিয়ে পেস্ট করে নেবো। পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, এই যে পেঁয়াজ আর টমেটো, এখানে তো আলু কাটাই আছে। কিন্তু ডিমটা সেদ্ধ না হলে আর ভাতটা না হয়ে গেলে আমি তরকারিটা করছি না, ডিমটা সেদ্ধ হয়ে যাক, এবার ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে তরকারিটা করে নেবো। এখন দেখো ডিমটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিই, তারপর আমি আলুগুলোকে ভাজবো। তরকারি হচ্ছে কি বলতে গেলে হয়েই আসছে ডিমের তরকারি, আর এখানে আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে কষে নিচ্ছি, টমেটো টমেটো দিয়েছি, নুন ওই চিনি দিয়ে একবার কষে নিচ্ছি, তারপরে জল দিয়ে আলু দিয়ে একটু কষে নিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, মানে আলুগুলো সেদ্ধ হবে। এবার আমি একটু চা করছি, দাদুকে দেবো চা, খয়নি বিস্কুট আজকেই দেবো, তারপর তো কালকে আমরা চলে যাচ্ছি। এখন হচ্ছে কি দুপুর হয়ে গেছে, আর আজকে হচ্ছে কি মা আমাদের সাথে নেই, কারণ হচ্ছে কি মা গেছে দিদার বাড়ি একটুখানি ঘুরু ঘুরু করতে, আর আমরা হচ্ছে এখন দুপুর হয়ে গেছে, তো আমাদেরকে একটুখানি দুপুরের খাবার খেতে হবে। তো আজকে দুপুরের খাবারে কি আছে দেখো, কালকে যারা ভিডিও দেখেছো তারা জানবে, দেখো এই হচ্ছে শুটকি মাছের দুটো তরকারি ছিল, একটা হচ্ছে ভর্তা আর একটা হচ্ছে চর্তা, মানে হচ্ছে কি চচ্চড়ি, আর একটা হচ্ছে কি বউ আজকের বানিয়েছে বউয়ের স্পেশাল ডিম, তোমার স্পেশাল ডিম। আমি পেরেছি ছোট ছোট ডিম, ছোট ডিম বউ ডিম পেরেছো তুমি ছোট ছোট ডিম। তো আজকের হচ্ছে এগুলো আছে তো খাবো, তো ডিমের তরকারি তুমি খাচ্ছো শুধু, আমি ডিমের সরকারি তুমি কখন ওই ভিডিও স্টার্ট কর, ভিডিও সরকার ভিডিও স্টার্টই করছিল না, সেজন্য আমি তুমি ভাতটা মাখিয়ে নিয়েছি, তো ভিডিও স্টার্ট হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব বক বক করে। নাও খেয়ে দেখো যে কেমন হয়েছে, কেমন বানিয়েছো তুমি বলো। হ্যাঁ জানো, আর আমার দাদুর ওই যে জিনিসটা আসবার না সেনকে আমি খাবো না, সেনকে হচ্ছে বলে যে নাকি এখন আমার পেটে বাচ্চা আছে বলে আমি খেতে নেই না খাবো না, কিন্তু মা আমার জন্য সকালবেলা বলেছে মাছের তেল মাছের মাথার ডাল আর মাছের ঝাল আলু ভাজা করে দিয়ে যাবে, আর আমি খেতে পারবো না বলে আমার ঠাম্মাও বলেছে খাবে না, আমি কিন্তু আমি খাবো, আমি গিয়ে ঋতিকাকে ভালো করে ভিডিও করে করে খাবো, ঋতিকাকে তুলে তুলে নিয়ে এসে দেখাবো। মাছ মাংস দুটোই হবে, শুক্তো হবে, সবজি ডাল হবে, কত কিছু হবে, আমার ফেভারিট ফেভারিট জিনিস হবে, সব আমি কিছু খাবো না। আচ্ছা এটা খেয়ে বল, এটা খেয়ে কেমন হয়েছে, কাল তো যাচ্ছিস বাপড়ি? হ্যাঁ কাল যাচ্ছি বাপড়ি, ঘুরতে যাচ্ছিস কালকে? যা যা একা যা, ঠিক আছে যাবো না, তোর বোনকে বলে দিবি আমি যাবো না, আমার বোন তো পাগল হয়ে যাচ্ছে, কবে আসবি, কখন আসবি, কখন আসবি। এই যে ডিমের কারি খাও খাও, কি বলো কেমন হয়েছে, তুমি তো বানিয়েছো এই কোন দিকে কি বলতে যাচ্ছিলাম, হ্যালো এই বানো দেখো কি লাল লাল বানিয়েছে, আর আমি তো এখন ভাবছি ডিম দিয়ে খাবো না, শুধু এগুলো দিয়েই খাবো, আর দেখা যাক, প্রথমে ভর্তা দিয়ে খাই বল, সব নিয়ে নেবো ভর্তা ভর্তা, আই লাভ ইউ ভর্তা, দেখ সেই ভর্তা কি দেখতে হয়েছে, মাকে আর একবার বলবো যে মা আর একবার মানা ওই ভর্তা, সত্যি না ঋতিকা ভর্তা হেভি হয়েছে না, ভর্তাটা সত্যি মা তো চলো খেয়ে নিই, খেয়ে নিই টেয়ে নিয়ে তারপর দেখাবে, আজকে আবার ফটো আনতে যাবো, যেমনটা বললাম হচ্ছে কি ফটো আনতে যাবো, আর হচ্ছে কি আমি আমার বউয়ের জন্য আর মায়ের জন্য দুটো গিফট অর্ডার করেছি, সে গিফটটা কি এখনও ঋতিকা যায় না আর মাও যায় না, মা আসলে সারপ্রাইজ পেয়ে যাবে, আর বউয়ের জন্য তো বহুত পার্সেল ওই গিয়ে নিয়ে এসছে, কিন্তু ভিতরে কী আসবে এখনও যায় না, জানোস কি আইসা জানোস, জানোস না কিন্তু তোমার ফেভারিট জিনিস আছে বলবো নাস, তুমি কো জাননা মাস, তো যখন খুলবা তখন দেখাবা, তখন তোমরা দেখবা তোমাদের এই পছন্দ হইবা। গাইস আমি হচ্ছে কি যে সারপ্রাইজটা দিয়েছি সেটা এখনো জানে, ঠিক আছে এগুলো আছে হচ্ছে এই বাক্সের মধ্যে, এটি দেখা তুই কি খোলার জন্য এক্সাইটেড আছিস? হ্যাঁ দুটোই কি সেম আছে? দুটোই সেম, এই দুটো সেম, তোর মাইনও সেম, এটা আমার জন্য, এটা আমার জন্য, দাও আমি, ঠিক আছে খুলবা, কি আছে এতে, তোর মনে কি হতে পারে, কি হবে আমি জানি না, আমি তোর চাই এমন কিছু প্রচুর কিন্তু জানতাম না, চল খোল 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 আমার করো আনবক্সিং, এটা ছুরি রেখেছিস? না নিয়ে নে আমি কেটে দিচ্ছি, ইয়ো ট্রিমার, নে 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 নে, এটা অ্যাড্রেস লেখা আছে, ও
কাটো তুমি কাটো এই যে আমি ছুরি নিয়ে এসেছি চলো এবার কাটি আবার আর এই ফটোটা যে অফিস ড্রেসের ফটো আছে, দাদু যে সরকারি চাকরি করতো ওই ড্রেসের ফটোটা
আর এই দেখছিলাম যে পুরোটা হালকা হালকা মানে তোমার ঘোলা ঘোলা ছিল, এখনো ঘোলা ঘোলা আছে, আর বেশি বড় করলে আরো বেশি ঘোলা হয়ে যাবে। আর ফটো ফ্রেমটা খুবই ভালো লাগছে, কালকে তো আমরা নিয়ে যাবোই। আমার দাদুর ফটো নিয়ে আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি, চলে এসে আমি ফটোটা গুছিয়ে নিলাম, তারপর একটু বসেছিলাম। তারপর মা চলে এসেছে, এখন 8টা রকম বাজে, এখানে মা বসে আছে। আর মায়ের মেকআপের আমরা খালি উপরে প্যাকেটটা খুলেছিলাম, ঠিক আছে, আর মাকে মেকআপটা এবার দেবো, মার জন্য যেটা কেনা হয়েছে। এই যে মায়ের মেকআপ, এটা মাটা খুলে দেখো, হ্যাঁ সব ব্লু হেভেনের, এগুলো মানে সব একসাথে কম্বো সেট দিচ্ছে, দেখেছো? দুটো লিপস্টিক আছে, ওটা এটা কাজল, এটা কাজল, এটা মাস্কারা, তারপর দিয়েছে ওটা, ওই যে ব্লাস্ট যেগুলো হয় না ওই গালে লাস্ট ব্লাস্ট গুলো লাগায়, আর এই যে এখানে তোমার এটা ফিক্সার, এটা মেকআপ করার পর এত মেকআপ দিয়ে না ওঠে, ওটা লাস্টে ফিক্সারটা করে বের করে দেয়, দিয়ে 6 মিনিটের মতো রেখে দিতে হয়। আর দিয়েছে এটা, এটা ফাউন্ডেশন দিয়েছে, আর এটা কি আছে, হ্যাঁ আর এটা দিয়েছে আইপপ, হ্যাঁ আইশ্যাডো, ওটা আইপপ লেখা। কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে, ছেলের কাছে এরকম গিফট পায় মানে খুব খুশি, দুজনেরই সেম সেম বলো, হ্যাঁ খুব ভালো লাগলো যে পূজার গিফট, এরপর মনে আর কিছু দেবে না ভেবে নিয়েছে, খালি মেকআপ গুলো দিতে, খালি মেকআপ করে ঘরে বসে থাকবো, জামা কাপড় দেবে না, তাই তো শুনতে পারলো না, সেটাই, গেম খেলতেই ব্যস্ত।